বিএনপির কালো পতাকা মিছিল থেকে পুলিশকে সংশোধন হবার বার্তা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, আওয়ামীবিহীন নির্বাচনে যেই ভোটে ক্ষমতা আসবে তাকেই তারা মেনে নেবে। দলটির পূর্ব ঘোষিত কর্মসূচি শুরুর আগে বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের টাকা খরচ করে সরকার অনেক চেষ্টা করেও ব্রিকসের সদস্য হতে পারেনি। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে এবার কালো পতাকা মিছিল করল বিএনপি। নয়াপল্টন থেকে ফকিরাপুল হয়ে রাজধানীর আরামবাগ, মতিঝিল হয়ে স্বামীবাগে এসে শেষ হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই কর্মসূচি। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে পুলিশকে সংশোধন হবার বার্তা দেয় বিএনপি। নেতারা বলেন, জনগণের সমর্থন নিয়ে আন্দোলনের চাপেই পরাজিত হবে সরকার। এই দেশে তত্ত্বাবধায়ক সরকার অধীনে অথবা যে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে একটা আওয়ামীবিহীন নির্বাচন আমরা চাই। আওয়ামীবিহীন নির্বাচনের মাধ্যমে যে ভোটের ক্ষমতা আসবে সেই আমরা মেনে নেব। সুতরাং পুলিশে যারা চাকরি করেন, আপনারা শপথ করেছেন দুষ্টের দমন সিস্টেম পালন, আপনারা সেই ত্যাগে ফেরত আসেন। একই সময়ে শ্যামলীর রিং রোড থেকে শুরু হয় ঢাকা মহানগর উত্তরের কালো পতাকা মিছিল। শিয়া মসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা চৌরাস্তায় গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার অনেক চেষ্টা করেও ব্রিকসের সদস্য হতে পারেনি। এদিকে সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত ধাপ শুরুর কথা বললেও বিগত কর্মসূচি নিয়ে বিএনপির অভিজ্ঞতা সুখকর না হয়, আবারও হোমওয়ার্ক আর দায়িত্ব বদল চলমান রয়েছে দলটিতে। এই দেশের জনগণের হাত পায়ে ধরেন, দেখেন মাপ চাইতে পারেন কিনা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।